বিসমিল্লা সাল্ত ও সালাম আলা সল্লু আলা আলহি ওয়াশ মা আইন নামতাম রেসান নিলাম দিনাবাদ সময়ত বিবাহ দর্শক স্বত্বন্দ সালাত কোর্সের সয়চল্লিশ নম্বর পার্টি আমরা যেটা শিখবো যে অসুস্থ ব্যক্তির পবিত্রতা অযু এবং সলাদ সম্পর্কে আমরা জানবো অযু কীভাবে করতে হবে কীভাবে করবে এবং সালাত কীভাবে আদায় করবে বর না সালাদ আদায় করার পদ্ধতির আগে আগে অজুটা জেনে নিন অসুস্থ ব্যক্তির অযু তিন অবস্থা হয়তো পানি দিয়ে অযু করবে সম্ভব হলে অসম্ভব হলে অসুস্থ অসুস্থ কারণে পানি ব্যবহার করতে না পারলে তাহলে তাইমুম করবে আর তাইমুম করতে যদি না পারে অজু করতে না পারে দুটোর একটাই সম্ভব না হয় তাহলে যে অবস্থা আসে অজু সারায় তাকে সালাদ আদায় করতে হবে সালাদ মাপ নাই সালাদ মাপ নেয় যদি অপারোগ হয় ও পানি ব্যবহার করতে তাইমুম করবে মাটি বা পাথর দিয়ে তা করতে না পারলে সমস্যা হলে তাহলে ওজু সারায় সালাদ আদায় করতে হবে এরপর আসে দ্বিতীয় পয়েন্ট সেটা হলো সালাতের পদ্ধতিটা কি অসুস্থ ব্যক্তি কীভাবে হবে সালাদ আদায় করবে অসুস্থ ব্যক্তিকে প্রথমে চেষ্টা করতে হবে দাঁড়িয়ে সালাদ আদায় করার জন্য যদি সমর্থবান হয় যদি সমর্থবান না হয় তাহলে সে বসে সালাদ আদায় করবে চার যান হয় বসা বলে বাবু হয়ে বসে এভাবে সালাদ আদা করবে অথবা তাসাহত বা আত্মাহত যেভাবে বসে আমরা দুই দুজন হয়ে বা আত্মাহত বসার মতো বসে সালাদ আদা করবে এবং রোগ এবং সেচদার জন্য যদি বসে আদা করে ইশারা করবে রোগ হচ্ছে সেচদার একটু বেশি হেলবে রোগ একটু কম হেলবে যদি তাও করতে না পারে ইশারা রোগ এবং সেচদার তাহলে মাথা দিয়ে ইশারা করবে মাথা দিয়ে ইশারা করবে যদি শরীর হেলতে না পারে মাথা দিয়ে ইশারা করবে ইশারার বেশি আর কম রোগের জন্য বেশি একটু কমায় আর যদি মাথা দিয়েও ইশারা করতে না পারে তাহলে সে বসে এবং বসতে যদি না পারে কথা কথা মাথাতে ইশারা করবে তা বুঝলাম এরপরে সে বসতে যদি না পারে বসে দুইটা পদ্ধতি আছে একটা রুকু এবং সেচের জন্য মাথা হেলে সেচটার জন্য বেশি হেলবে রুকুর জন্য কম হেলবে ঠিক আছে তাও না করলে মাথা ইশারা করবে কম আর বেশি ইশারা মাথা এতটুকু পার্সেন্ট সে বসতে সক্ষম না ওই ক্ষেত্রে অসুস্থ ব্যক্তি কি করবে ডাইন কাত হয়ে সে শুয়ে যাবে এবং তার চেহারা কেবলা দিকে রাখবে যখন এটা যদি কেবলা হয় তাহলে আমরা এই দিক হয়ে শুই পা ওই দিক দিয়ে এবং এই দিকটা যদি আমরা মাথা দিই এই দিক কেবলা এই দিক তাহলে মুখটা অটোমেটিক কেবলা দিকে যাবে এই যদি তা সম্ভব হয় আচ্ছা তাহলে কি করবে ডাইন কাতার শুয়ে কেবলা দিকে চেহারা করবে যদি তা সম্ভব হয় আর সম্ভব হচ্ছে না ডান কাত হতে পারছি না আমাকে বাম কাত হতে চলে বাম কাত হতে হচ্ছে তখন কি করবে তাহলে বাম কাত হয়ে কেবলা দিকে মুখ করবে বাম কাত হয়ে যদি কেবলা হয় আমার এখানে আমার ডাইন দিকে যদি এটা কেবলা হয় তাহলে বাম কাত হতে হলে আমাকে পা এদিক দিতে হবে এই পাশে এই পাশে পা পেছনের দিকে পা দিয়ে শরীরে আমার কেবলার দিকে মুখ করা সম্ভব এই হবে আর কি তাও সম্ভব না মানে একদিকে কায় থা সম্ভব হচ্ছে না অসুস্থতার কারণে তাহলে পিঠের উপরে চিত হয়ে শুবে চিত হয়ে শুয়ে পা দুটো কেবলার দিকে রাখবে চিত হয়ে শুয়ে অর্থাৎ আমি এখান থেকে যদি এটা কেবলা হয় তাহলে আমাকে চিত হয়ে শুনে পা এদিকে কেবলের দিকে রেখে মুখটা যদি তা সম্ভব হয় এটা যদি করতে পারে এটা করবে আর তাও যদি সম্ভব না হয় তাহলে যে অবস্থা আছে সেই অবস্থায় আদায় করবে এই শুয়ে শুয়ে যেভাবে স্বভাব শুয়ে আছে মাথা দিয়ে রুকে এবং সেজদার ইশারা করবে তার সিনার দিকে দিকে ইশারা করবে রুকুর সেজদা করতে তার সিনার দিকে মাথা একটু হেলাবে তুমি আগে বলেছে তা রুক যদি মাথা দিয়ে যে অবস্থাতে শুয়ে সে অবস্থাই করবে কিন্তু ইশারা করার সময় রুকুর ইশারাটা একটু বেশি জোকাবে সেচ দ্বার বেশি জোকাবে আর একটু কম রুকুটা যোগ করবে তার সেজার ইশারা বেশি করবে সর্ব অবস্থাতেই রু করছে ইশারাটা একটু ঝোঁক ঝোঁক বেশি দিকে সামনের দিকে বেশি হবে ঝোঁক বেশি হবে রু করছে এটা মনে রাখতে হবে যদি এমন ভাবেও মাথা দিয়ে ইশারা করে সালাত আদায় করতে না পারে কোনো হবেই না তখন কি করবে যদি এতটুকু করতে না পারে তবুও যেহেতু তার জ্ঞান রয়ে গেছে নামাজ বা সলা তার মাফ হবে না অনেকে অসুস্থ হয়ে গেলে বেশি নড়াচড়া করতে না পারলে এই অবস্থা করে নামাজ পড়ে নামাজ বা ইচ্ছাও করে না এটা ভুল যত জ্ঞান রয়ে গেছে এখনও জ্ঞান লোভ পায়নি সলাৎ মাফ হবে না যে অবস্থা আছে ওইভাবেই সে সরা করবে যে ব্যবস্থা আছে যেমনভাবে পারে সেটা সেমনভাবেই মনে মনে হলেও পড়ে নেবে ইসারা করতে না পারলে যে অবস্থা আছে সেভাবে সে অবস্থাতে পড়ে নেবে যদি সে কমায় চলে যায় ওয়ান সাইড কমা শুনে বোঝে সব কিছু কিছু বলতে পারে না তো মনে মনে উজু করে সাদা করবে এটাও আমরা অনেকে বলেছেন মনে রাখতে হবে সালাত মাপ নেই দুই নম্বর অসুস্থ ব্যক্তি সামর্থ্য থাকলে কেবলার দিকে মুখ করে করবে এটা ফরজ যদি কেবলার দিকে মুখ করতে না পারে তাহলে যে অবস্থা যেটা সহজ হয় যেদিকে মুখ করে সেদিকে সলাত আদায় করবে কোনো সমস্যা নেই যদি কেবলার দিকে করতে না পারে সলাৎ অসুস্থ ব্যক্তি আঙ্গুলের ইশারা দিয়ে নামাজ আদা করতে হবে না অথবা হ্যাঁ আঙ্গুলের ইশারা দিয়ে সাদা আদা করলে আদায় হবে না এটা মনে রাখতে হবে এটা আসে নেই প্রমাণে এখানে আসে নেই এবং ওলামাটা বলো নেই বংশ যেভাবে সালাতের বর্ণনা করা সেভাবে আদায় করবে যেটা আগে বলা হলো ইশারা কিসে দিবে কিভাবে দিবে আগে বলা হলো এভাবে বা শরীরের কোন একটা পার্শ্ব দিয়ে ইশারা করলো এরকম করে অথবা আঙ্গুলে ইশারা করতেছে না ইশারা যে স্তরগুলো গেল পিছনে আলোচনা হলো সেভাবে ইশারা করে শ্রদ্ধা করবে আল্লাহ তালা কোরআন তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সমর্থ অনুসারে সাধ্য এবং সমর্থন অনুসারে অসময় আউ আতে তোমরা শোনো এবং আনুগত্য করো আল্লাহ এবং আসলের কথা শোনো এবং আনুগত্য করোম খরচ করো আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য লাখে খুশি করার জন্য তোমাদের জন্য কল্যাণকর যে ব্যক্তি নিজে নিজকে কৃপণতা থেকে রক্ষা করলো দূরে রাখলো যারা কৃপণতা থেকে নিজেকে রক্ষা করলো দূরে রাখলো তারাই একমাত্র কামিয়াব সাকসেসফুল সফল কাম সারা তকাবন ষোলো নম্বর আয় তাহলে এখানে সামর্থ্য অনুসারে আদায় করতে পারছে সমর্থ স্তরগুলো আমরা বলেছি সবে আদায় করতে হবে ইমরান হোসেনের চালা আন আনহ বলেন যে তার বয়সির ছিল বসির আমরা জানি সাধারণত পুরুষদের রক্ত হয়ে থাকে রক্ত যায় মহিলাদের হয় পুরুষের হয় মানে যেটা আমরা বুটি ব্যায়াম বলি অর্থাৎ এটাকে অশ্ব বিমা বীমা রোগ বলা হয় ইত্যাদি পেছনের রাস্তায় রক্ত যায় বিশেষ করে মল নির্গত করার সময় মল বেরওয়ার সময় এই এই রোগ ছিল তোমার সাহেবকে জিজ্ঞাসা করলেন সাল্লা সম্পর্কে তখন আল্লাহ বললেন যে তুমি দাঁড়িয়ে সালাদ আদা করো আর দাঁড়িয়ে আদা করতে না পারলে বসে করো আর বসে করতে না পারলে যখন এক পাশে করো এভাবে হাদিসে আসছে এভাবে করতে হবে এটা শৈবী হাদিস শৈবী হাদিস ইমরান হোসেন আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত একই ঘটনা তিনি বললেন যে তার বাবা সে ছিল মাহানবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে বসে সালাদ কিভাবে আদা করবো তখন আল্লাহ বললেন দাঁড়িয়ে সালাদ আদা করো এটা তোমার জন্য উত্তম অসুস্থ হলো যদি সম্ভব হয় কারণ বসে সালাত আদা করলে দাঁড়িয়ে সালাত আদা করার চেয়ে অর্ধেক সব পাওয়া যাবে তোমার দাঁড়িয়ে আদা করলে ডবল বসে করলে তার অর্ধেক এবং বসেও করতে না পারে ঘুমন্ত অবস্থা আই মিন শুয়ে শুয়ে করে শুয়ে শুয়ে করে তার তাহলে বসার অর্ধেক তার মানে দাঁড়িয়ে সাদা করলে আদায় করলে যে সবটা হবে সেটা পূর্ণ সব বসে করলে তার অর্ধেক এবং যে শুয়ে শুয়ে করে তার অর্ধেক সব পাবে সবে পার্থক্য সুতরাং সমর্থ থাকলে অবশ্যই তাকে দাঁড়িয়ে সরতে থাকা উচিত ছয় বখরের হাতে সেটা এর বলা হলো আল্লাহ তাহলে আমাদের সবাইকে সালাতের পদ্ধতি বলা হয় এবং অজুর পদ্ধতি অজুতে অবকাশ রয়েছে পানি দিয়ে করবে না পারলে টাইমও না পারলে সে অবস্থায় সালাদা করবে সালাদ মিস করা যাবে না এবং সালাত আদায়ের সময় বলা হলো দাঁড়িয়ে না হলে বসে না হলে না হলে এক পাশে ডান পাশে না হলে পাশে না হলে চিত্র এবং ইশারা কিভাবে করবে বিস্তারিত বলা হলো তো কিন্তু সালাদ মাপ নাই এটা মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জ্ঞান জেনে এলম শিখে আমল করা এবং আমিন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ